শুভ অষ্টমী বন্ধুরা। আমরা আজকে গেছিলাম দিল্লির মিনি কলকাতাতে দুর্গা ঠাকুর দেখতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ আমি দিল্লির যত পুজো আছে চেষ্টা করব বেশিরভাগ পুজোগুলোই তুলে ধরতে, তোমাদেরকেও দেখাবো আমরাও দেখব। আর যদি তোমাদের কোনো মানে সাজেশান দেওয়ার হয় যে হ্যাঁ একটু এরকম হলে ভালো হতো বা কোনো ব্যাপার, সেটাও কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে। দিল্লির বাঙালিদের এটা একটা প্রাণকেন্দ্র বলা যায়। যেখানে আজকে গেছিলাম সেই জায়গাটার নাম হলো চিত্তরঞ্জন পার্ক। ওখানে সব বাঙালিদেরই বসবাস। সত্যি খুব ভালো লাগলো যে বাংলায় কথা বলতে পারলাম আর কলকাতার পুজোটা মানে অনুভব করলাম, সত্যি খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে ওখানকার পুজো কমিটির আর দিল্লি পুলিশের যথেষ্ট মানে ম্যানেজমেন্টটা ভালো ছিল, মানে এক কথায় সত্যি প্রশংসনীয়। মানে কোনো প্রবলেম কোনো মানুষের হচ্ছে না, এত ভিড়, কোনো লাইনে ধাক্কাধাক্কি নেই, মানে খুবই ভালো, খুব ভালো ম্যানেজমেন্ট ওখানে। আর পুজোগুলোও খুব সুন্দর, প্রত্যেকটা মানে পুজো প্যান্ডেলে ফাংশন হচ্ছে, আর হয়তো কলকাতার মতন মানে বলতে পারো প্যান্ডেল আর ঠাকুর একটু ছোটো হতে পারে, হ্যাঁ, কিন্তু আনুষঙ্গিক সেই জিনিসগুলো সত্যিই খুব সুন্দর। মানে খুব বড় বড় আর্টিস্ট, নাম করা আর্টিস্টদের এনে ওদের ফাংশন করানো, ভোগ খাওয়ানো, তারপরে প্রসাদ বিতরণ করা, মানে খুব সুষ্ঠুভাবে করে। আর এমন নয় যে খালি ওখানে যারা থাকে বা সোসাইটির লোকেরা খালি তারাই পাবে প্রসাদ, বা যারা চাঁদা দিচ্ছে তারাই পাবে, এমনটা কিন্তু নয়। ওখানে দিল্লির প্রত্যেকটা পুজো আমি দেখলাম, মানে আমি যেখানে থাকি সেখানেও দেখলাম, আর আজ আমি অষ্টমীর দিন চিত্তরঞ্জন পার্কে গিয়েও দেখলাম, মানে ওদের প্রসাদ অঢেল, ওরা মানে পুরো ওপেন একটা খাওয়ার গ্রাউন্ড করে রেখেছে, ওইখানে চেয়ার টেবিল পাতা আর সবাইকে প্রসাদ বিতরণ করে যাচ্ছে। আর যারা ভোগ প্রসাদ পাচ্ছে না, মানে একদম শেষের দিকে হয়তো সাড়ে তিনটে চারটের দিকে যাচ্ছে, যারা পাচ্ছে না তাদের জন্য আবার আলাদা প্যাকেট মানে দিচ্ছে। সেই মানে এই এইখানের মন্দিরগুলোতে তো আমি শেষের দিকে দেখেছি, তাই এই মণ্ডপের সেই জিনিসটা আমি তুলে ধরতে পারিনি, কিন্তু এর পরের ভিডিওগুলোতে আমি প্রসাদ নিয়েছি আর আমি দেখিয়েছিও যে কীভাবে ওরা প্রসাদ বিতরণ করছে, আর যারা ভোগ পাচ্ছে না তাদের জন্য আবার প্যাকেটের একটা সিস্টেম করছে, যাতে কেউ প্রসাদ না পায়, যাতে প্রত্যেকে প্রসাদ পায়, তার জন্য তারা একটা সিস্টেমে মানে প্যাকেট করে করে প্রসাদ দিচ্ছে। তো সেটা আমি পরের ভিডিওতে দেখব। তোমরা পরের ভিডিওগুলোর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সেই পুজোগুলো কিন্তু আরও অনেক অনেক ভালো, আশা করি খুব ভালো লাগবে। তার মধ্যে কিছু ফাংশনও আছে, যেটা সারেগামা পার মানে যারা হচ্ছে উইনার তাদেরকে আনা হয়েছে, তাদেরও কিছু ফাংশনের গান আমি ওখানটায় ভিডিও করে তুলেছি, কিন্তু সব তো একবারে দিতে পারছি না, তাই কিছু কিছু করে আমি দিচ্ছি, কিন্তু সবটাই তোমাদের অল্প অল্প করে আমি পোস্ট করে দেখিয়ে দেবো। তো তোমরা অবশ্যই দেখো, কিন্তু ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর এখন যে প্যান্ডেলে ঢুকছি দেখছো, এটা নবপল্লী, এই পুজোটাও খুব বড় করে হয় আর খুব সুন্দর, ঠাকুর প্রতিমার মুখটাও খুব সুন্দর। আর যাতে মানে যে ওখানে আরতি হচ্ছিল, অনেকে ঢাকের সাথে তালে তালে ধুনুচি নাচ নাচছিল, এটা তো মানে আমাদের বাঙালিদের মানে খুব একখানা কী বলবো, মানে সবার ইচ্ছে হয় যে নাচতে পারে সেও নাচে, যে পারে না সেও নাচে। Thank you.
আর পুজো মণ্ডপের ভেতরে যে বললাম যে আরতি নাচ হচ্ছে বা সন্ধি পুজো হচ্ছে, সেগুলো যাতে মানুষ সব দর্শকরা দেখতে পারে আর ভিড়টাও যাতে কম হয়, তার জন্য যে পাশেই পূজা মণ্ডপের পাশেই ফাংশন গ্রাউন্ড করা আছে দেখতে পাচ্ছ, ওই স্টেজের মধ্যে একটা এলইডি টিভি দিয়েছে আর হচ্ছে লাইভ ক্যামেরার মাধ্যমে সেই সন্ধি পুজো তারপরে ধুনুচি নাচ সব দেখানো হচ্ছে, যাতে মণ্ডপে ভিড় থাকলেও যেন দর্শক ওখানে বসে সেই আনন্দগুলো উপভোগ করতে পারে। মানে সব মিলিয়ে সত্যি খুব সুন্দর পুজো দেখেছি, খুব ভালো লাগলো।